ভোলার তজিম রাজা কৃষ্ণ সেনের এলাকায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আড়াইশো বছরের পুরনো হাজি মসজিদ এই মসজিদ ঘিরে নানা রকমের অলৌকিক ঘটনার প্রচলন রয়েছে প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগে আরাধন হাজি নামের এক ব্যক্তি নিজ বাড়ির পুকুর থেকে মাটি কেটে সেই মাটি দিয়ে নিজেই ঈদ তৈরি করেন সেই ঈদ দিয়ে আবার তৈরি করেন এই মসজিদটি প্রচলন আছে এই মসজিদে জিনরা নামাজ পড়তে আসে তাই অনেক এলাকাবাসী এখানে ভয়ে নামাজ পড়তে আসেন না লোক মুখে শোনা মানুষ খুব যে একা কেউ নামাজ পড়তে আসে না অনেকে নাকি জিনে ক্ষতি ক্ষয়ক্ষতি করছে একা থাকে বা জিনেরা নামাজ পড়ে এরকম শোনা